দেখুন কি কাণ্ড রাফায়েলের কন্ট্রাক্ট চেয়েছিলেন সোনিয়ার জামাই বিস্ফোরক বিজেপি এবার রাফায়েল ইস্যুতে উঠে এলো কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রার নাম সৌজন্য বিজেপি তার এক ব্যবসায়ী বন্ধুর জন্য তিনি এই রফায় বিশেষ আগ্রহী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখওয়াত বলেন ভদ্রা তার এক ব্যবসায়ী বন্ধু সঞ্জয় ভান্ডারীকে সাহায্য করতে চেয়েছিলেন সে কারণে কংগ্রেস পরিচালিত পূর্ববর্তী ইউপিএ সরকার ফ্রান্সের সঙ্গে রাফাইল চুক্তি থেকে বিরত থাকতে চেয়েছিল শেখওয়াত আরও বলেন সে সময় এই কাজে সমর্থন হতে না পেরে বর্তমানে এনডিএ সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে তিনি বলেন ভদ্রা এবং ভান্ডারী খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের একসঙ্গে বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন রাফাইল চুক্তি নিয়ে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদের বক্তব্যের পর এ বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না কংগ্রেস এখন এই বিষয়টিকে তুলে ধরে দুই লোকসভা ভোটের বাজার গরম করতে চাইছে ফ্রান্সের প্রেসিডেন্ট আটান্ন হাজার কোটি টাকার চুক্তি ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিরোধীদের কাছে অন্য কোনো ইস্যু নেই তাই তারা রাফাইল চুক্তিকে ইস্যু করতে চাইছে এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় দুর্নীতিকাণ্ড রাফাইল ইস্যু প্রতিদিন এই সংক্রান্ত নতুন নতুন কিছু দুর্নীতির জট খুলছে দেশ জুড়ে রাফাইল নিয়ে চরম বিতর্কের মাঝেই বেশ কয়েকদিন আগে ভারতের মাটিতে এসে হাজির হয়েছে তিনটি রাফাইল দিল্লি থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরে সামরিক মহড়ায় যোগ দিচ্ছে ফ্রান্স থেকে আসা রাফাইল রাফাইলের ককপিটে বসবেন ভারতীয় বায়ুসেনার পাইলটরা ফরাসি সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ভারত ও ফ্রান্সের সম্পর্ক মজবুত করতে এই মহড়া দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবছর পঁচিশে পা দিচ্ছে ইউপিএ আমলে ফ্রান্সের থেকে ছত্রিশটি যুদ্ধ যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রাথমিক কথা হয়েছিল এরপর দুই হাজার সালে নরেন্দ্র মোদী গিয়ে যে পঞ্চাশ হাজার কোটির চুক্তি করে আসেন তাতে বিমানের দাম রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল বলে সম্প্রীতি অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির অভিযোগ ছিল যা করা হয়েছে বিশেষ একটি ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা করে দিতে চুক্তি অনুযায়ী ভারতে আসছে ছত্রিশটি রাফায়েল প্রথম পর্যায়ে দুই হাজার ও পরবর্তী পর্যায়ে দুই হাজার বাইশে আসবে রাফেল যুদ্ধ বিমান